আমি নতুন রেসিপিতে সকলকে জানাই স্বাগত। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি পাঁপড়ের একটা ইউনিক রেসিপি নিয়ে। তো বন্ধুরা দেখুন, দেখতে কিরম সুন্দর হয়েছে আর খেতেও আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। তাহলে এই রেসিপিটা কীভাবে বানিয়েছি জানতে হলে আমার রেসিপিটাকে পুরো দেখতে হবে আর আমার সামনে আমার সাথে থাকতে হবে। বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল, এটা স্কিপ করবেন না, পুরো দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। পাঁপড় নিয়ে নিয়েছি এরকম ছোট সাইজের পাঁপড়, আপনারা ইচ্ছা করলে বড় পাঁপড়ও নিতে পারেন। এবার আমি এই পাঁপড়গুলোকে করব কি, একটা বাটিতে জল নিয়েছি, এই জলের মধ্যে আমি সব কিছু পাঁপড় ডুবিয়ে দেবো একটা একটা করে, কিছুক্ষণ ভিজতে দেব। দু তিন মিনিটের জন্য এটা ভিজিয়ে রাখবো। হয়ে গেছে, এবার আমি পাঁপড়গুলোকে আস্তে আস্তে এইভাবে প্লেটের মধ্যে তুলে নেব, সব কটাকে এইভাবে জল ঝরিয়ে এইভাবে তুলে নেব আর এটাকে ছড়িয়ে দেবো এইভাবে, যেন এগুলো ছিঁড়ে না যায়। একটু খেয়াল রাখবেন, আটকে যাবে কিন্তু সেটাকে আস্তে আস্তে করে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এবার আমি যে কাজটা করব সেটা হলো, আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে আমি আগে থেকে কিছু আলু সেদ্ধ করে নিয়েছিলাম, চারটে ছোট ছোট আলু, সে আলুগুলোর মধ্যে দিয়ে দেব। এবার আমি একটা চামচ দিয়ে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব, ম্যাশ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো, একটা আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তিনটে ছোটো ছোটো কাঁচা লঙ্কা কেনে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, দিয়ে দেবো ধনে পাতা কুচোনো, আর দেব পরিমাণ মতো নুন, এখানে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম, দেব একটু জিরে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, দেব গরম মশলার গুঁড়ো, দেব সামান্য একটু চিনি, আর দেব একটু ছানা, ছানাটা অপশনাল, যদি আপনারা মনে করেন দিতে পারেন। এইগুলো সব দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব। আমি রেডি করে নিয়েছি, দেখুন কেমন দেখতে সুন্দর লাগছে, ভেতরে স্টাফিং দেওয়ার জন্য এই পুরটা রেডি করেছি। এবার আমি প্লেট নেব একটা নিয়ে, যে পাঁপড়গুলোকে আমি ভিজিয়ে নিয়েছিলাম জলে, সে তার থেকে একটা পাঁপড় আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনাদের একটা কথা বলে রাখি, পাঁপড়গুলো কিন্তু জলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেবেন, বেশিক্ষণ রাখবেন না। আর যখন আপনারা প্লেটে ওটাকে শুকোতে দেবেন, একটা সাথে একটা পাঁপড় যেন লেগে না যায়, প্রত্যেকটা ছেড়ে ছেড়ে রাখবেন। আর এবার আমি কিছুটা আলুর পুর এর মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এইভাবে মুড়ে দেবো, আর এইভাবে মুড়ে দেবো। এখানে কোনো কিছু মানে আটকাবার জন্য কিছু দেওয়ার দরকার নেই, এটা যেহেতু ভিজে থাকে সেই জন্যে এটা এমনি সমস্ত আটকে যাবে এদিক ওদিক দিয়ে। দেখুন রেডি হয়ে গেল, এইভাবে আমি সব কটা পাঁপড় রেডি করে নেবো, নিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা পাঁপড়ের মধ্যে সব কটার মধ্যে পুর ভরা হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা পাঁপড় দিয়ে অনেক কিছু করে খেয়েছেন, আমি বলবো এই রেসিপিটা আপনারা দেখা মাত্রই বাড়িতে অতি অবশ্যই করবেন, আপনাদের সকলের খুব ভালো লাগবে। এবার আমি যে কাজটা করব সেটা চলুন দেখে নেওয়া যাক। বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে হালকা করে ফ্রাই করে নেব, এক একটা করে আমি একটা সাজিয়ে দিচ্ছি, এক পিঠ হলে তারপর আমি আরেকটা পিঠ উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, একে আস্তে আস্তে করে ফ্রাই হোক, তখন হয়ে গেছে। এবার আমি আরেকটা পিঠ উল্টে দেব প্রত্যেকটার, দেখুন একটা পিঠ ভাজা হয়ে গেছে। আমি সব কটা এইভাবে আস্তে আস্তে উল্টে দেব, ভাজা হয়ে গেছে, আমি আরেকটা দিয়ে উল্টে দিয়েছি সব কটা। এবার আমি এটাও মিনিট খানে, এক মিনিট হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব,
আর যে কটা আছে সে কটাকে ভেজে নেব ঠিক এইভাবে। কিছুটা তেল দিয়ে দিয়েছি, ভাজার তেল ছিল তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে ফোড়ন দেবো একটা তেজপাতা, কিছুটা গোটা জিরে আর গোটা গরম মশলা, সবগুলোকে ভালো করে ভেজে নেব আগে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে করে কেটে নিয়েছি, সেটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা মিনিট দুই তিনে নাড়াচাড়া করবো। এটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ছটা রসুন কুচুনো, দিয়ে দেবো চামচ থেকে কম একটু নুন, লাগলে আবার দেব। দিয়ে এটাকে আবারও মিনিট খানে জন্য আমি একটু নাড়াচাড়া করে নেবো যাতে রসুন গন্ধটা না বেরো গেছে। এখানে আমি কিছুটা দই নিয়েছি হাফ বাটি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, ধনে আর জিরে গুঁড়ো, এগুলো সব মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। বাটি ধুয়ে একটু জল এর মধ্যে অ্যাড করব, বাটির গায়ে লেগেছিল সেই জন্য আমি একটু জল ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দেবো কাশ্মীরি মিরচ, লঙ্কার গুঁড়ো এক চামচ, দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখুন তেল বেরিয়ে এসছে। ওপর থেকে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর চারটে কাঁচা লঙ্কা গোটা, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি, চিনিটা অপশনাল, দিয়ে এটাকে ভালো করে আরও এক মিনিট আমি এটা কষিয়ে নেব। এবার আমি কিছুটা জল দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু ফুটতে দেবো গ্রেভিটা, তারপরে পাঁপড়ের কুড়ভরা পাঁপড়গুলো আমি এর মধ্যে ঢুকিয়ে দেবো। এবার আমি একটা একটা করে এগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এগুলো ভালো করে যাতে মশলাটা ভেতরে ঢোকে সেই জন্য এদিক ওদিক করে আমি এটাকে ডুবিয়ে দিচ্ছি সব কটাকে। যাতে গ্রেভিটা ভালো করে ঢোকে সেই জন্যে প্রত্যেকটা উল্টে পাল্টে দেবেন ঠিক এইভাবে। দিয়ে গ্যাসের সিমটা ফ্লেমটাকে সিমিয়ে দিয়ে ওপর থেকে দিয়ে দেবো সামান্য ধনে পাতা কুচুনো, দিয়ে দু তিন মিনিট আমি এটাকে একটুখানি গ্যাসের ফ্লেমটা সিম করে রেখে দেবো, তারপরে কী করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। ধুয়েই গেছে, এবার আমি ওপর থেকে দিয়ে দেবো একটুখানি ক্রিম, এটা অপশনাল, যদি আপনাদের মনে করেন থেকে থাকে বাড়িতে তাহলে এটা দিতে পারেন, নাহলে দুধকে ভালো করে গাঢ় করে সেটাকেও দিতে পারেন। ব্যাস এবার আমি এটাকে সার্ভ করে দেবো। হয়ে গেছে আমার পাঁপড়ের ইউনিক একটা রেসিপি, একদম নতুনত্ব একটা রেসিপি। পাঁপড় দিয়ে আপনাদের আগেও বলেছি অন্য অনেক রকমের আপনারা রেসিপি করেছেন, কিন্তু এই রেসিপিটা একদম নতুন। তো যদি ভালো লেগে থাকে তাহলে বলবো বাড়িতে একবার ট্রাই করুন, ট্রাই করে ভালো লাগলে আমাকে জানাতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনের দিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আগামী দিনে নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতন এইটুকু, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো।